আসসালামু আলাইকুম ভাই, বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি যেই টপিকটি সম্পর্কে ধারণা দিব সেটা হচ্ছে যে অনেকে জানতে চাই থাকেন কীভাবে ইন্টারনেটে স্পিড বাড়ানো যায়। আর এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে ইন্টারনেটের স্পিড বাড়াতে হলে আপনাকে অবশ্যই প্যাকেজ চয়েস করতে হবে। ইন্টারনেটের প্যাকেজ যেটার মাধ্যমে হচ্ছে আপনি জানতে পারবেন যে এটার স্পিড কত আছে। এক্ষেত্রে বর্তমানে আমাদের বাংলাদেশের যে মোবাইল অপারেটরগুলো আছে ওনারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো বর্তমানে দিয়ে থাকেন, আর বেশিরভাগই হচ্ছে 4G প্যাকেজ। 4G ডিপেন্ড করে আপনার সিমের উপরে অনেকটা। সো আপনার সিম যদি 4G সিম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই প্যাকেজগুলো থেকে 4G স্পিড করতে পারবেন। এছাড়া 3G আছে, 2G আছে, প্যাকেজগুলো অ্যাভেলেবেল আছে এখনও। তো যখন ইন্টারনেট ব্যবহার করে থাকেন আপনার হয়তো ব্লাস করার সময় বুঝতে পারবেন না যে আপনার ইন্টারনেটে হচ্ছে স্পিডটা কেমন হচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার যখন স্ক্রিনের উপরে 4G দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে আমার হচ্ছে ইন্টারনেটের যে স্পিডটা পাচ্ছে সেটা কতটুকু পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সো যার কারণে আমি এখন আপনাদেরকে জানাতে পারছি না যে আমার ইন্টারনেটের স্পিডটা কত। তো চলুন ইন্টারনেট স্পিড সম্পর্কে জানার জন্য ইন্টারনেট স্পিড মিটার যে অ্যাপসটি আছে সেটা আমরা ডাউনলোড করি। এখানে আপনি অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, তবে যেটা দেখতে পাচ্ছেন যে PDT 220টা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সন। এটা হচ্ছে আপনাকে কিনে ব্যবহার করতে হবে, কিন্তু এরই একটি হচ্ছে অ্যাপস আছে যেটা হচ্ছে ডেমো ভার্সন, ট্রায়াল ভার্সন বলা হয়। এই যে ডাইনামিক দেখতে পাচ্ছেন এটা 10 মিলিয়ন প্লাস অ্যাপস হচ্ছে, 10 মিলিয়নেরও বেশি মানুষ এটি ডাউনলোড করেছে। এটার রেটিং দেখতে পাচ্ছেন 4.5। এই অ্যাপসটি খুব কার্যকরী, আর এটা হচ্ছে কিছু সময় যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করার সময় কিছু সময় পর পর অ্যাপসটি হয়তো চলে যাবে। চলে যাবে বলতে আপনার হচ্ছে যে মিটারটি যেগুলো শো করে হচ্ছে সেটা হয়তো মাঝে মধ্যে শো করবে না। এক্ষেত্রে আপনাকে পুনরায় অ্যাপসটিতে হচ্ছে ক্লিক করতে হবে। ইনস্টল যেহেতু করা আছে নতুন করে ইনস্টল করার প্রয়োজন হবে না, শুধুমাত্র অ্যাপসটি একবার ওপেন করবেন, ওপেন করে কেটে দিলেই পরবর্তীতে আপনি সেটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে হচ্ছে প্রতিদিন ডেট দেওয়া আছে বাঁদিকে, আর আজকের দিন বলা হয়েছে টুডে। তো প্রতিদিনের আপনি হচ্ছে যতটুকু মেগাবাইট ব্যবহার করবেন, এখানে মোবাইল আছে, ওয়াইফাই আছে, ব্যবহার করার যে হচ্ছে ক্যালকুলেশন বা টোটাল কত ব্যবহার করছেন সেটা আপনাকে দেখানো হবে। তো আশা করছি এভাবেই হচ্ছে ইনস্টল করে ওপেন করবেন, আর ওপেন করার পর আর কোনো কাজ নেই, আপনি কেটে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখন ইন্টারনেট ব্যবহার করছি না, ব্রাউজ করছি না, কিন্তু আমার এখানে উপরে বাঁ দিকে একটা বাটন চলে এসেছে যেটা হচ্ছে 0 KBPS। দ্যাট মিনস হচ্ছে প্রতি সেকেন্ডে কত KB আমার মোবাইল থেকে খরচ হচ্ছে সেটা উপরে দেখানো হচ্ছে। তো চলুন আমরা হচ্ছে ইউটিউব থেকে একটি ভিডিও দেখে আসি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যখন কোনো কিছু ব্রাউজ করতে আসছি, সো আমার এখানে কিন্তু কিলোবাইট দেখাচ্ছে না, আমার দেখাচ্ছে না কারণ আমি ব্যবহার করছি না। সো আমরা যদি এখন হচ্ছে একটি ভিডিও দেখি এখান থেকে, তো সার্চ করলাম, সার্চ করে সার্চ করে দেখি 100 কিলোবাইটের উপর চলে আসছিল স্পিডটি। তার মানে আমরা বুঝতে পারছি এখন আমার হচ্ছে 4G এখানে কাজ করছে। সো বন্ধুরা, আশা করছি আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সহজেই হচ্ছে এখানে আপনার যে ইন্টারনেট স্পিড আছে সেটা আশা করে থাকে। আর আমরা যদি হচ্ছে এখন এই পুরান জানার যেটা আছে সেটা যদি প্লে করি, দেখুন 400 কিলোবাইট অনেক বেশি স্পিড দেখতে পাচ্ছে। সো এটা কিন্তু রিয়েল স্পিড, এখানে কোনো হচ্ছে প্লে নেই। সো আমি যখন এটাকে হচ্ছে সার্চ করি তখন খুব বেশি পরিমাণে কিলোবাইট খরচ হয়ে থাকে, আর যখন ব্যবহার না করি তখন কিন্তু কিলোবাইটের পরিমাণ কমে আসছে। সো এখন যদি আমি আরও একটি ওপেন করি সেক্ষেত্রে দেখুন উপরে হচ্ছে অনেক বেশি স্পিডের উপর দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে আপনার বর্তমান হচ্ছে ইন্টারনেট স্পিড, যেটা আপনি হচ্ছে হয়তো বা এতদিন হচ্ছে পরিমাপ করতে পারছিলেন না, বা হচ্ছে মনে হচ্ছিল কম বা বেশি,
সো আপনি যখন ইন্টারনেট মিটারটি ব্যবহার করবেন, স্পিড মিটার, সেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার এই স্পিড সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে আর আপনি বলছি ভালো ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলের যে ব্রাউজারটি আপনি ব্যবহার করবেন সেই ব্রাউজারটি ক্লিক করে নেবেন, কম্পিউটারকে ব্রাউজারটি ব্যবহার করবেন সেই ব্রাউজারটি ক্লিক করে নেবেন, পাশাপাশি আপনার যে র্যাম আছে হ্যান্ডসেটের অথবা কম্পিউটারের সেই র্যামটি হচ্ছে ক্লিক করে রাখবেন যাতে আপনার ব্যবহার করতে কোনো প্রকার হচ্ছে প্রবলেম না হয় আর বা স্লো কাজ না করে। র্যাম বা হচ্ছে আপনার কম্পিউটার বা মোবাইলের র্যামের কারণে আপনার ইন্টারনেট ব্যবহার করতে কখনো স্লো মনে হয়ে থাকে। সো সব কিছু যখন ক্লিন করে রাখবেন আসলে হচ্ছে খুব সহজেই আপনি আপনার ইন্টারনেটের যে স্পিড নিয়ে আপনি চিন্তিত সেটার হচ্ছে থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর বন্ধুরা, আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। তো যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, ভালো থাকুন।